গোল গ্রামীণ চাকরি করতে এসে পড়লাম মহাবিপদে মহাশয়ের মুখে শুনলাম তিন দিন আগে একজন ক্যাশিয়ার আমার এই পোস্ট ছেড়ে গুটে চলে গেছেন বাড়ি আমাকে হতে শেষ পর্যন্ত যেতে হবে ব্যাংকের ভেতরে সব কি বাবা রে বাবারে বাবারে ভিড় আর ভিড় মানুষ খালি গিজ গিজ করছে মনে হচ্ছে ব্যাংকের ভিতরে শুধু মাথা মাথা হয়ে গেছে পুরুষ তো নাই বললেই চলে দু একজন বুড়া পাকড়া ভাতা তোলার জন্য পুরুষ মানুষ এসেছেন বাকি সব মহিলা আর মহিলা ওই যে ওইদিকে দিকে দাঁড়িয়ে আছে সব না এসব খাতা নিয়ে এসব ডোগরা গ্রুপের মহিলা ডোগরা গ্রুপের টাকা দিতে গিয়ে অনেক সমস্যা রেজলেশন ঠিক মতো করে না সিগনেচারও ভালো মতো জানে না ওই সব আসলেই কিন্তু আমার মাথা ঘুরে যায় আমি কি করলাম আমি মহামিপদে পড়লাম এদিকে আবার দেখছি অনেক মহিলা দাঁড়িয়েছেন আপনারা কেন এসেছেন লক্ষ্মীর ভান্ডারের জন্য স্যার আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান একে একে আমি সবকে টাকা দিব সিস্টেম অনুযায়ী শৃঙ্খলাবদ্ধভাবে আমি কিন্তু দিব এই যে মাসিমা আপনি তো এখানে একটা কাগজ জমা দিয়েছেন উড্রাল ফর্ম দুটা সই ছাড়া কিন্তু টাকা দেওয়া যাবে না ক্যাশিয়ার বাবু আমাকে টাকাটা দিয়ে দাও আমরা মুখ্য সূক্ষ মানুষ ওইসব ঝামেলা চাপাইও না আমার ছেলেটা কাঁদছে আমার স্বামী পঁধ ভরে গেছে মাঠে কাম করতে পারে এসে ভাত খাইতে না পেলে আমাকে কি কইবে আমাকে ধামা ধাম মারবে তখন আমি কি করব আমি বাড়ি যাব ভাত চাড়াবে আমাকে টাকাটা দিয়ে দাও না মাসিমা না না আপনি যেটা বলছেন সেটা না সরকারি রুলস আছে আমার চাকরিটাও চলে যাবে দুটা সই কিন্তু লাগবে ক্যাসিয়ার বাবু আমার সই দুটা কিন্তু ছিল বড়ো সই এক আগে মারা গেছে ছোট সইয়ের বিয়ে দিয়েছি ইটাহারে সম্ভব না টাকাটা দিয়ে দাও আমরা কিন্তু বাড়ি যাব ভাত চড়াবো ঘর গৃহস্থালি করা লোক সবই তো বুঝতে পারছো আমরা পাড়া গ্রামের লোক না মাসিমা না আপনি যে সইয়ের কথা বলছেন সেই সইয়ের কথা বলিনি আমি সিগনেচার করতে বলেছি সিগনেচার করে পাওয়া রে আমরা মুখ্য সুক্ষ্ম মানুষ ইংরাজি শোনায় না সিগনেচার ফিগনেচার এগুলো আমরা কিন্তু জানি না না মাসিমা দশ দস্তখোৎ করতে বলছি দস্ত খোঁৎ আরে দস্ত খোতার সিগনেচার এই সব তো কথাকার কথা আমরা তো জীবনও শুনে নিই তবে আমি কিন্তু নাম লিখতে পারবো সহী করতে পারবো এটা চলবে কি হ্যাঁ মাসিমা হ্যাঁ 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 ওটাই বলেছি ওটাই ওটাই হায় রে কপাল রে আমি না পড়াশোনা করিনি গে আমি পড়াশোনা না করে একবারে বোকা বেরে আমি মুখ খাব কেমন করে আরে বাবু তোরা কিন্তু ছেলেপিলাকে পড়াশোনা করবে এসে কেমনভাবে আমি ঠকে আলু আমি ব্যাংকে ম্যানেজারের কাছে মুখ দেখাবো কেমন করে আমার দেরি হয়ে গেল আমার স্বামীও বাড়িতে পকাপকি করছে আমার ছেলেটাও কিন্তু কাঁদছে একবারে দুধ খাইতে পাইনি মাসিমা যা করেছেন করেছেন আপনার ছেলে মেয়েকে ভালোভাবে পড়াশোনা করবেন আসুন আসুন টাকাটা নিয়ে যাই ম্যানেজার বাবু ক্যাশিয়ার বাবু ব্যাংকের সকলকে বলছি হামরা কিন্তু মুখ্য সুক্ষ মানুষ হামরাকে আজকের মতন ক্ষমা করে দাও আজকের মতো ক্ষমা করে যাও পড়াশোনা না করে কি ভুল করেছি আরে